নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দাও চাল। এই কাঁচা চাল দিয়ে এত সুস্বাদু ঝটপট দারুণ একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো চলো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। তোমরা চাইলে রেগুলার ভাতের চাল দিয়েও ওটা বানিয়ে নিতে পারো, তবে বাসমতি চাল দিলে এটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় বন্ধুরা। তো এখানে আমি 1 বাটি চাল নিয়েছি, চালটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প, খুব অল্প পরিমাণে 1 চিমটির মতো লবণ, আর 2 চামচের মতো চা চামচের জল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না বন্ধুরা। জলটা দিয়ে চালের সঙ্গে নুন আর জল ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে চালটা ঝুরঝুরে হয়ে যায়। 10 মিনিট পর দেখুন, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম কিন্তু জলীয় অংশ নেই বন্ধুরা। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর এটাকে একদম হাই ফ্লেমে চালটা দিয়ে দিচ্ছি আমি। তারপর তেলের মধ্যে এখন চালটা দিয়ে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে কিন্তু একদম হাই ফ্লেমে চালটাকে ভাজতে হবে বন্ধুরা। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখা যাবে না, একদম হাই ফ্লেমে এটাকে চালটাকে ভেজে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করলে 5-7 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে চালটা। এর থেকে বেশি ভাজলে কিন্তু কুড়মুড়েগুলো লাল হয়ে যেতে পারে। আমি একটা ব্যাচ ভেজে উঠিয়ে নিয়েছি, পরের ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে দেখবে বন্ধুরা, এই কাঁচা চালের কুড়মুড়েগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এগুলো বানিয়ে তোমরা কিন্তু 1 মাসের মতো স্টোর করে রেখে দিতে পারো একটা কন্টেনারের ভিতরে। তো দেখো, আমি এই ব্যাচটাকেও সেমভাবে, সেম প্রসেসে এটাকেও কিন্তু এই চালটাকেও ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, তবে পরের ব্যাচটা তেলটা যেহেতু খুব বেশি গরম থাকে, তাই একটু আঁচটা কম করে দিলেই ভালো, তাতে করে কিন্তু কুড়মুড়েগুলো লাল হবে না। তো দেখো, আমি একটা পেপার নিয়ে নিয়েছি, খবরের কাগজ, তার উপরে দিয়ে দিচ্ছি কুড়মুড়েগুলো, যাতে এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা যেন এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো, তারপর আমি কুড়মুড়েগুলো ওগুলো ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনে বাদাম। বাদামটাকেও আমি 2-3 মিনিটের মতো এরকম গরম তেলের মধ্যে ভেজে নেব। এগুলো খুব সহজে ভাজা হয়ে যাবে, যখন দেখবে যে তেলের মধ্যে আর কোনো রকম খুব বেশি ফেনা হচ্ছে না বন্ধুরা, এরকম বুদবুদে, তাহলে বুঝবে বাদামটা ভাজা হয়ে গেছে। তো দেখো, এইভাবে আমি 2-3 মিনিট রেখেছিলাম বাদামটাকে। তো বাদামটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বাদামটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বেশ কিছুটা কারি পাতা আমি আগে থেকে রেখেছিলাম, তো তেলের মধ্যে সেটাকেও ভেজে নিচ্ছি কারি পাতাটাকেও। তোমরা চাইলে এখানে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়ে দিতে পারো বন্ধুরা, তবে আমি শুকনো লঙ্কা না, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তো দেখো, খবরের কাগজের মধ্যে কুড়মুড়েগুলো দেওয়ার ফলে কিন্তু এগুলো একদম তেল কিন্তু এর মধ্যে একটু হাতের মধ্যে লাগছে না। দেখো, টেনে নিয়েছে কাগজের মধ্যে তেলটা, এক্সট্রা যে তেলটা ছিল। এখন আমি প্লেটের মধ্যে কুড়মুড়েগুলো ঢেলে নিয়েছি। খুব অল্প পরিমাণে 1 চিমটির মতো দিয়ে দেব আমি লবণ। তোমরা এখানে বিট লবণও ব্যবহার করতে পারো বন্ধুরা, আমি সাদা লবণটাই ব্যবহার করছি, যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি রান্নার ক্ষেত্রে, সেই লবণটাই ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার ব্যবহার করেছি গুঁড়োটা, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি কারি পাতাটা। কারি পাতাটা দিয়ে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি, যে বাদামটা, চিনে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে দিয়ে দেব কিছু গাঠিয়া বন্ধুরা, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তোমরা যদি এই গাঠিয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আর গাঠিয়াটা অপশনাল বন্ধুরা, তবে দিলে কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগে। তো কত সহজে, কত অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল চাল ভাজা বা কুড়মুড়ে। এটা কিন্তু তোমরা যখন ইচ্ছে খেতে পারো বন্ধুরা, চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো বা বিকেলের আড্ডায় বসে খেতে পারো। অসম্ভব সুন্দর লাগে কিন্তু এটা খেতে বন্ধুরা, বানানো খুব সহজ, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই চাল ভাজা বন্ধুরা। আর এই চাল ভাজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই চাল ভাজার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা। আর সব কিছু মিশিয়ে নিচ্ছি
আমি হাত দিয়ে, যাতে লবণ আর লঙ্কা গুঁড়ো খুব সুন্দরভাবে মিশে যায়। তোমরা চাইলে এখানে কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি চাট মশলা ব্যবহার করছি না। আর এটা কিন্তু তোমরা এয়ারটার কন্টেনারের ভিতরে বন্ধুরা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারো। এটা কিন্তু এইরকমই, এটা মুচমুচেই থাকবে বন্ধুরা, নরম হবে না। আর এটা বানানো যত না সহজ, খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। বাচ্চাদেরকে বানিয়ে দিলেও কিন্তু খাবে এটা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপি